ফুচকাই সর্ব। কিছু যদি না হয় লাস্ট মিনিট ফুচকার দোকান দিয়ে দেবো, আমার বাড়িতেও তাই বললো আমাকে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি সুমনা। আমি চলে এসেছি নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে, আর আজকের চ্যালেঞ্জ ভিডিওটা হচ্ছে 24 আওয়ার্স পানিপুরি চ্যালেঞ্জ। অর্থাৎ আমি আমার সকাল থেকে রাত্রি পর্যন্ত, অর্থাৎ ডিনার পর্যন্ত যা কিছু খাবার খাবো সেটা শুধু ফুচকা বা ফুচকা রিলেটেড কোনো আইটেম এইসবই হবে। তো আমি তো খুব এক্সাইটেড চ্যালেঞ্জটা করার জন্য, কারণ ফুচকা বাঙালি মাত্র প্রত্যেকের সব, মানে ফুচকা চেনে না এমন কেউ নেই, আর ফুচকা ভালোবাসে না এমন মানুষ খুব কম আছে। তো দেখা যাক আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কি না। তো ব্রেকফাস্টের জন্য আমি নিয়ে এসেছি ম্যাগি ফুচকা। আমি এখানে আলাদা করে আগে ম্যাগিটাকে বানিয়ে নিয়েছি আর ফুচকাগুলোকে ফুলিয়ে নিয়েছি পাঁপড় থেকে। এরপরে আমি ফুচকাগুলোর মধ্যে ম্যাগিগুলোকে ইনপুট করছি। ম্যাগিটাকে আমি যতটা সম্ভব ড্রাই বানানোর চেষ্টা করেছি, কারণ ম্যাগির যেই স্যুপটা সেটা যদি ফুচকার মধ্যে ঢোকে তাহলে খুব তাড়াতাড়ি ফুচকাগুলো নরম হয়ে যাবে। তো সেই জন্য যতটা সম্ভব এটাকে আমি ড্রাই বানানোর চেষ্টা করেছি। ফুচকার মধ্যে ম্যাগিগুলোকে দেওয়ার পরে আমি ওপর থেকে একটু করে টমেটো কেচাপ ছড়িয়ে দিচ্ছি। তো গাইজ, আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে চলে এসেছি, আর আমার ব্রেকফাস্ট হচ্ছে খুবই সুস্বাদু একটা আইটেম, যেটা আমি ইউটিউবে ফার্স্ট দেখেছি। আমি এটা এর আগে কোনোদিনও টেস্ট করিনি, আমি জানিও না এটা খেতে কেমন হবে। তো ট্রাই করি একটা কেমন। ব্রেকফাস্টটা করে নিই, দেখা হচ্ছে ব্রেকফাস্টের পর। আমি চলে এসেছি আমার লাঞ্চ নিয়ে, আর আমার লাঞ্চে আছে ফুচকা, যেটাকে গোদা বাংলাতে বলা হয় জল ফুচকা। ফুচকার চ্যালেঞ্জ আর জল ফুচকা থাকবে না, এটা তো হতেই পারে না। আর তাছাড়াও সকালবেলাতে আমার ওই ম্যাগি ফুচকাটা খাওয়ার পরে মনে হয়েছিল যে একটু শুকনো শুকনো টাইপের খেতে লাগছে, তো সেই জন্য আমি এক বাটি ভর্তি করে জল নিয়ে চলে এসেছি, তার সাথে আমার ফুচকা। এটা আমি নিজের বাড়িতে বানিয়েছি, মানে ফুচকার পাঁপড় দিয়ে যেটা হয় আলুটা আর জলটা বানিয়ে। তো আর বেশি না বকে খেয়ে দেখি। ফুচকাই সর্ব। বিকেলবেলাতে আমি একটু দোকানে গিয়েছিলাম কিছু পার্সোনাল কাজের জন্য, আর সেইখানে গিয়ে আমার এই কাকুকে দেখতে পাই। আর এই কাকুর কাছে ফুচকা এত টেস্টি হয় যে আমি আর ওখানেই ভেবে নিলাম যে স্ন্যাক্সটা এখানেই শেষ করব। তো আমি এক প্লেট দই ফুচকা আর এক প্লেট স্পেশাল ফুচকার অর্ডার দিয়েছি, দুটো পাশাপাশি বানানো হচ্ছে। আর আমি চাতকের মতো অপেক্ষা করেছি কখন ফুচকার প্লেটগুলো আমার হাতে আসবে, আর টপাটপ আমি সব কটা ফুচকা সাঁটিয়ে দেবো। বলতে বলতে আমার হাতে স্পেশাল ফুচকার প্লেটটা প্রথমে এসে গেছে। বাইরে ওখানে প্রচুর নয়েজ ছিল, তো সেই জন্য আমি আমার আসল অডিওটা মিউট করে দিয়েছি। প্রথমে স্পেশাল ফুচকাটা খাওয়ার পরে আমি দই ফুচকাটা খাচ্ছি, আর ওখানে ভিডিওর সিচুয়েশন অতটা ছিল না, তো সেই জন্য ক্লিপটা একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, তার জন্য অগ্রিম সরি। রাত্রেবেলা ডিনারের জন্য আমি বানাবো আজকে স্পেশাল চুড়মুড়। চুড়মুড়ের জন্য আমি আগে থেকে ফুচকার পাঁপড়গুলোকে ফুলিয়ে নিয়েছি, তারপরে আমি একে একে এতে গাজর, পেঁয়াজ কুচি, ওপর থেকে একটু পাতিলেবুর রস আর একটু লবণ আর ভাজা মশলা, তার সাথে হালকা সামান্য চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আর একটুখানি গ্রিন চিলি সস। সবকটাকে দিয়ে আমি একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দোকান থেকে আনলে এতক্ষণে ওটা নরম হয়ে যেত, তো সেই জন্য আমি আর দোকান থেকে আনিনি, আমি এটা বাড়িতেই বানিয়ে নিচ্ছি। আর এমনিতেও অতটা খিদে আমার পায়ও নি, পেটটা যে হারে ভর্তি আছে না, আর ইচ্ছে হচ্ছে না আমি কিছু খাই। সেই সকাল থেকে শুরু হয়েছে, মানে যতবারই আমি যাই খাচ্ছি না কেন শুধু ফুচকা ফুচকা। মানে যদিও ফুচকা খুবই ভালো লাগে খেতে, ফুচকা একদম স্বর্গের মতন, বাট স্টিল পেট একদম ভর্তি হয়ে আছে। এখন বাজে 9:30, আমি এখনই আমার ডিনারটা করে নিচ্ছি, কারণ আমি এরপরে শুয়ে পড়বো, আর বেশি রাত্রি অব্দি জাগলে আরও আরও খেতে পাবে, আর ফুচকার কোনো আইটেম আমি আর বানাতে পারছি না বাড়িতে। তো আমি আমার ডিনার নিয়ে চলে এসেছি, এটা আমার জন্য মোর দ্যান এনাফ। তো দেখি কেমন, কিছু যদি না হয় লাস্ট মিনিট ফুচকার দোকান দিয়ে দেবো,
আমার বাড়িতেও তাই বললো আমাকে, লাস্ট অপশন তোর, তুই বাড়িতে একটা ফুচকা স্টল দিয়ে দিবি, তুমি আসবে তো খেতে? আসো কিন্তু যদি আমি দিই। গাইস আমার ডিনার কমপ্লিট, আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, কারণ আমার আর একদম বসে থাকার এনার্জি নেই, পুরো পেট মনে হচ্ছে যেন ভর্তি, এত ভর্তি হয়ে গেছে আমি আর বসতেও পারছি না বেশিক্ষণ। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর যদি এরকম আরও নতুন নতুন চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টাটা।